কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। কেন চেষ্টা করি বলবো? ভালো থাকি, আমি একটা জিনিস খেয়াল করে দেখতে চাননি, আমাকে ভালো থাকতে হবে আমার নিজের জন্য। আমি যদি ভালো না থাকি কারো কিচ্ছু দেওয়া আসবে না, তাই না? তো আমাকে ভালো থাকতে হবে আমার নিজেরই জন্য। তো এটা আমি অনেক পরে রিয়েলাইজ করেছি, অনেক আগে, ধরো ছোট বয়সে অনেক ইমোশন, আমি এমনিতে খুব ইমোশনাল মানুষ, অনেক ছোট ছোট অনেক কিছু নিয়ে অনেক ইয়ে হয়ে যেতাম। বাট এখন আমার মনে হয় যে থ্রু দ্য প্রসেস টাইম আমার মনে হয়েছে না, আমাকে ভালো থাকতে হবে আমার জন্য, এবং কে কি বললো না বললো এটা তো আমার কিচ্ছু যায় আছে। তো চাননি একটা জিনিস, মানে ন্যাচুরালি যেহেতু তুমি একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তোমার সম্পর্ক নিয়ে এখন নানা মিডিয়াতে নানা রকমের নানা কথাবার্তা হচ্ছে, তো আমরা চাই নাম যেমনিতে যেন আনসেন্সার উইথ রাফি হোসেন, সেখানে আমরা চাই যে আসলে কোনো গসিপি না, একদম আমরা সুন্দর করে কথা বলতে চাই। যে কোনো একটা সম্পর্ক নাই টিকতে পারে, এটা এমন না যে জীবনে প্রথম চাঁদনি আর বাপ্পার জীবনে প্রথম বলো, এটা সেটা না, বা কেউ মানে বিয়ের আগে বা পরে আর কখনো প্রেম হয়নি ভালোবাসেনি তা। তোমার কি মনে হয় যে মানে একটা সম্পর্ক আসলে কখন যে মনে হয় যে সেই সম্পর্কটা টিকছে না বা ভেঙে যায় না? আমি আসলে ওভাবে বলতে পারবো না, কারণ যেটা হচ্ছে যে আমার প্রথম বিয়ে ছিল বাপ্পা ওর সাথে, তো যেটা আমি বলতে পারি যে আমাদের বিয়েটা সেটেল ছিল, তুমি এটা মনে হয় ভালো করে জানো, আর সেই কারণে প্রেমের বিয়ে ছিল না। তো যেটা হয়েছে যে সম্পর্কে সবারই এমন হতে পারে যে টানাপোড়ন হয়, কিন্তু এগুলো আমি একতরফা দোষ দিব না, এটা একদম ভুল হবে, কারণ এক হাতে কখনো তালি বাজে না। সম্পর্কটা কিন্তু দুজনের, সেটা দুই দিক থেকে হয়। বিয়ের বিষয়টা স্বামী স্ত্রী দুজন দুজনের, এখানে অনেক গুণিবনা নাও হতে পারে। এগুলো নিয়ে আসলে আমিও চাই না ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেনলি কথা বলতে, মানুষজন অনেক উল্টাপাল্টা ভাবতে পারে যেটা না অনেক বেশি কিছু। সেই জায়গা থেকে বলবো যে কিছু করার নেই, এখানে আমার মনে হয়েছে যে আমাদের একটা গ্যাপ ছিল সবসময়, যেহেতু প্রেমের বিয়ে ছিল না, এটাই মনে হয় মেইন একটা রিজন ছিল যে আমাদের গ্যাপটা আজীবনই রয়ে গিয়েছিল। ও আমরা আসলে আস্তে আস্তে যে কাছে আসব, হয়তো এই প্রেম না থাকার কারণে আমরা কাছে আসতে পারিনি, ওই দূরত্বটা থেকে হয়তো কোনো কিছু ভুল বুঝাবুঝি থেকে আমাদের আস্তে 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 দূরত্ব হয়ে গেল। তোমার কি তাহলে মনে হয় একটা তো বললো যে কোনো যে কোনো কারণেই হোক যে এতটা সময়ও কাছে আসা যায়নি, বা একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা যখন আরো বেড়েছে তখনই এরকম একটা পর্যায়ে আসছে। তোমার মনে হয় যে মানে এর আগেও আগে যেটা হতো, আমার মনে হয় যে আমাদের পুরনোদের যদি কথা বলি সেটাই আমাদের এখানে খুব স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু তারা একসময় কোনো না কোনোভাবে দেখা যেত যে তারা কাটিয়ে দিত, এবং সব পরিবারই বলছি যে লাগে না, সেটা স্বামী স্ত্রী বলে না, যে কোনো সম্পর্কেই হয় টানাপোড়েন হয়, মান অভিমান হয়, ঝগড়াঝাটি হয়। মানে তোমার কি মনে হয় যে এখন আমরা কি একটু খুব সহনশীলতার অভাব যে আমরা একটুতেই ইয়ে হয়ে যাই বা মেনে নিতে পারি না, বা এই ডিসিশনগুলো আমরা খুব দ্রুত নিয়ে নিচ্ছি? আমার তো বাপ্পার সাথে মানে বৈবাহিক সম্পর্ক সূত্র অনুসারে 2008 যদি বিয়ে হয়ে থাকে, তো এটা সে ভাঙলো এখন 2018 ইটস লং টাইম, 10 বছর। এর ভিতরে অনেক নিচ হয়েছে আমাদের, কোনো সমস্যা হয়নি, বাট আমি বলবো যে এটা হয়নি সামহাও, হয়তো আমারও কোথাও হয়তো গ্যাপ ছিল মেবি, আর হয়তো বা ওনার কোথাও গ্যাপ ছিল। আর আমি যেটা করেছিলাম যে সংসার করতে চেয়েছি, 10 বছর একটা মেয়ের জন্য অনেক লং টাইম, একটা ছেলের জন্য চোখের পলকের মতো হতে পারে। তো সেই জায়গা থেকে নানাবিধ কোশ্চেনে আমি তোমাকে বলি যেমন আসে আমার সামনে অনেক নেগেটিভ, তা আমি কিছু কখনো বলি না, তুমিও জানো আমাকে ছোটবেলা থেকে দেখেছো, এবং তুমি আমার বিয়ের পরেই তোমার সাথে আমার অনেক বেশি সম্পর্কটা সুন্দর হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলি আমি হাসি, কারণ যার যার ব্যক্তিগত ব্যাপারগুলো না আমরা আসলে ওভাবে ফুটিয়ে তুলতে পারবো না, বলতে পারবো না, বলতে গেলে সেটা বিভিন্ন মানুষের মাথার বিভিন্ন রকম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন রকমের কোশ্চেনের অ্যান্সার আজে বাজে হয়ে নোংরা হয়ে যায়,
তো কি দরকার? আমার কথা যে আমরা হয়তো সবাই মিডিয়াতে যারা কাজ করি আমরা সবার সম্পত্তি, আমি মনে করি ওপেন বুক, সবাই সবার জায়গা থেকে, গানের সেক্টরে হয়তো উনি, নাচের বা অভিনয় সেক্টরে হয়তো আমি, সে জায়গা থেকে অনেক রকমের লেখক অনেক লিখে, অনেক কথা লিখে, বিভিন্ন জন অনেক জীবনী লিখে ফেলছে আমাদের বইয়ের উপরে, আমাদের খোলা বইটার উপরে। এটা নিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা।